তিনি ঘোষণা করেছিলেন এখন থেকে তিনি ফ্রন্ট ফুটে খেলবেন, কিন্তু তার নিজেরই খাস তালুকের মানুষ আজ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ব্যাক ফুটে খেলা শিখিয়ে দিল। শনিবারের বারবেলায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকায় কয়েকশো বিজেপি নেতা কর্মী তৃণমূল যোগ দেওয়ার ঘটনাকে ঠিক এই ভাষাতেই বর্ণনা করলেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। প্রবীণ এই নেতার দাবি, যেভাবে বিজেপি থেকে তৃণমূলে আসার ঢল নেমেছে তাতে আগামী কয়েক মাসের মধ্যে এই জেলায় পদ্ম শিবিরে একজনও টিকলে হয়। উল্লেখ্য, এদিন খড়গপুর এক নম্বর ব্লকের অধীন রূপনারায়ণপুর গ্রামে ঘাসফুলের এক দলীয় সভায় দলে দলে বিজেপি কর্মী নেতারা তৃণমূলে যোগ দেন। দলত্যাগীদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন তাদের মধ্যে হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চণ্ডী মুর্মু, কলাইকুণ্ডা এলাকার বিশিষ্ট বিজেপি নেতা আকিন কপাট এবং বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুলেখা প্রধান ছিলেন অন্যতম। যদিও এই দলত্যাগ সম্পর্কে গেরুয়া শিবিরের কারোরই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে যারা যোগদান করলেন, এর আগে এই জায়গাতে রূপনারায়ণ পীরে দুদফায় জয়েন করেছে বিজেপি এবং সিপিএম এর কর্মীরা, আবার এছাড়াও বিভিন্ন অঞ্চলে জয়েন করেছে। আমি দেখছি সারা জেলায় বিজেপি থেকে আসার একটা ঢল নামছে তৃণমূল। আজকেও দেখলাম খড়গপুর গ্রামীণের এক নম্বর ব্লকের কলাইকুণ্ডা থেকে মণ্ডল সভাপতি আকিন কপাটের নেতৃত্বে প্রায় কাছাকাছি 100 জন যোগদান করলেন এবং মহিলা মোর্চার ব্লকের সভানেত্রী সুলেখা প্রধানের নেতৃত্বে বহু মহিলা যোগদান করলেন। এই যে দিলীপ ঘোষ বলেছিলেন যে উনি ফ্রন্ট ফুটে খেলবেন, আজকে এই খড়গপুর গ্রামীণ এলাকার মানুষ, যেখানে দিলীপ ঘোষ কয়েকদিন আগে একটা নাটক করেছিলেন খেমাশুলিতে এসে একটা লোক দেখানো কোয়ারেন্টাইন সেন্টার উদ্বোধন করে পরের দিন থেকে যে কোয়ারেন্টাইন সেন্টারটা কর্পূরের মতো উড়ে গেছে, সেই এলাকা থেকে আজকে এসে যোগদান করলেন। এই জন্যই যে দিলীপ ঘোষ মানে লায়ার, মিথ্যে কথা বলে, তাই এখানকার লোক আজকে থেকে ওকে ব্যাক ফুটে খেলা শিখিয়ে দিচ্ছেন। চলবে চলবে চলবে।